বাংলাদেশের প্রখ্যাত বক্তা আব্বাসী, এখন পর্যন্ত যাদের কাফের ফতোয়া দিয়েছে, আপনারা শুনলে অবাক হবেন যে এখন পর্যন্ত এই আব্বাসী অনেক লোককে কাফের ফতোয়া দিয়েছে। বর্তমানে এই বাংলাদেশের কাফের কোম্পানির নাম হলো এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি সে বর্তমানে মোল্লা এনায়েতুল্লাহ আব্বাসী নামে পরিচিত। এই মোল্লা পুরনো তাফসির গ্রন্থ, আকিদার পুস্তক, আদিকালের ফেকা শাস্ত্র ও বিভিন্ন হাদিস দ্বারা অসংখ্য মোল্লা মুন্সিকে কাফের ফতোয়া দিয়েছে। এই মোল্লা কাফের ফতোয়া দিতে বাদ দেয় নাই বড় বড় বক্তা এবং বড় বড় ওয়াইজিনদের। ইতিপূর্বে যাদেরকে কাফের ফতোয়া দিয়েছে তারা হলেন, এবং মোল্লা আহমেদ শফি চট্টগ্রামের নাম তো সবাই শুনছেন, আহমেদ শফিকে কাফের ফতোয়া দিছে। মোল্লা মামুনুল হক, ওই যে বর্তমানে জেলে, পরেরও সে কাফের ফতোয়া দিছে। মোল্লা মিজানুর রহমান আজহারি বর্তমানে বিদেশে আছে, ওইটাকে কাফের ফতোয়া দিছে। মোল্লা আমির হামজা যে কুষ্টিয়ার, তাকেও সে কাফের ফতোয়া দিছে। মোল্লা গিয়াসউদ্দিন তাহেরি, তার নামটা শুনে নেয় এমন লোকের, এমন লোক খুব কম আছে, তাহেরিকেও কাফের ফতোয়া দিছে। মোল্লা হাফিজুর রহমান সিদ্দিকি, ওকেও কাফের ফতোয়া দিছে। মোল্লা রেজাউল করিম সরমনার পীর, তাকেও কাফের ফতোয়া দিছে। সরমনার পীর মরহুম ফজলুল করিম সাহেব, তাকেও কাফের ফতোয়া দিছে। মোল্লা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফি, ওকেও কাফের ফতোয়া দিছে। মোল্লা আরিফ বিন হাবিব, তাকেও কাফের ফতোয়া দিছে। এই যে বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি যারা, তাদেরকে সে কাফের ফতোয়া দিয়ে ছাড়ছে, অর্থাৎ তার মতের বিরুদ্ধে কেউ বললে সে কাফের। এর কারণ হলো সে সব সময় ওই পুরনো দিনের ফতোয়ার কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, এইগুলো সে এমন ভাবে ফলো করে যে ওর বাইরে গেলে, এই আকিদার বাইরে গেলে, এই মতের পথের বাইরে গেলে তাকে কাফের বলতে সে আর বাদ করবে না, ছাড়বে না। বর্তমান কালের এক মোল্লা আরেক মোল্লাকে বলে কাফের, এক মোল্লাকে আরেক মোল্লাকে বলে ছাগল, এক মোল্লা আরেক মোল্লাকে বলে ভোরে বটপার, এগুলো তো আপনারা শুনছেনই। মোল্লা মঞ্জুরা মনে করেন ডাইনোসরের মতো, এক ডাইনোসর যখন আরেক ডাইনোসরকে ধরে, কামড়ায় ধরে, একটা আরেকটারে খায়, একটা আরেকটারে হত্যা করে, ঠিক এই মোল্লা মন্ত্রীদের কামড়া কামড়ি মনে করেন যে ডাইনোসরের মতো, তারা নিজেরাই ধ্বংস হবে, যেমন ডাইনোসররা নিজেরা নিজের ধ্বংস হয়েছে। সাবধান, মোল্লা আব্বাসী বর্তমানকে মানুষকে জঙ্গি বানানোর জন্য গোপন প্রশিক্ষণ দিচ্ছে। এই মোল্লা আব্বাসীর ওয়াজ নসিহত এবং সকল প্রকার এই ওয়াজ নসিহত থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে বাংলাদেশের মানুষকে। গত কিছুদিন পূর্বে সে আহলে কোরআনের আবু সাইদকে যেভাবে অপমান করেছে, তাতে তাকে আর আলিম বলা যায় না। আপনারা দেখছেন, আমি এই যে এই ভিডিওটা দেখাই, একটু দেখেন। আপনি চলে যাবেন, আপনি তওবা করে যেতে হবে। সে আমার মেহমান, আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দিই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই। তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায়? হ্যাঁ, কিভাবে তোমাকে আপনি বলবো, এটা কোরআনের কই আছে? আমি আপনাকে তুমি বলবো? হ্যাঁ বলো, কেন বলবে? আল্লাহ তো আল্লাহ তো আন্তা ভাগ করে নাই, যে নবীর ক্ষেত্রে আন্তা তুমি আর আমার ক্ষেত্রে আপনি, এটা এটা বাইর করো। ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও, তুমি কোরআন থেকে বাইর করো যে আন্তা দুই প্রকার। এর আগে তো পশুও পানি পান করতো, আমরা কি পশুর মতো পান করব? পানি পান করার একটা তরিকা আল্লাহ দিচ্ছেন না, এটা বের করে দাও কোরআন। আহলে কোরআনের সঙ্গে তার ডিবেট হতে পারে, সেই ডিবেটে কতগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সুনির্দিষ্ট ভাবে উনি একটা প্রশ্ন করবে, উনি উত্তর দিবেন, উনি একটা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবেন। এটাই হলো ডিবেটের নিয়ম। ডিবেটের নামে কোনো মানুষকে বাড়িতে ডেকে নিয়ে
বা কারো অফিসে ডেকে নিয়ে একেবারেই এই আপনি বাদ দিয়ে তুমি বলা, জল খাওয়া নিয়ে কথা বলা, জল খাওয়ার আদব নিয়ে কথা বলা, এই মোল্লা, এই মোল্লা তুমি যে জল খাওয়ার কথা বললে, তোমার জল খাওয়ার এই আকিদা, জল খাওয়ার এই এই মাসলা বা জল খাওয়ার এই নিয়ম কয়জনে মানে, কোন বিশ্বের কোন প্রাণীটা মানে এবং বিশ্বের কোন জাতিটা মানে? তুমি জল খাওয়ার একটা নিয়ম বের করছো, তোমার এই নিয়মে যে অন্যরাও জল খাবে, এই মোল্লা তোমার ওই নিয়মে অন্যরা জল খাবে, হ্যাঁ তুমি এটা কোথায় পেয়েছো? হ্যাঁ আবার কোরআনের এই আন্তা দ্বারা তুমি হবে না আপনি হবে, আরবিতে একটাই আন্তা আছে, এটা তুমি এবং আপনি বলা হয়, ইংলিশেও ইউ আছে, ইউ দ্বারা তুমি আর আপনি বলা হয়, ওইসব ভাষায় তুমি এবং আপনি আলাদা আলাদা শব্দ নাই, আলাদা আলাদা শব্দ নাই, ঠিক আছে? তো এই তুমি ওই সব দেশে গিয়ে তুমি ওই শব্দগুলো ব্যবহার করবে, বাংলাদেশে থাকতে গেলে বাংলা ভাষায় তো ওই শব্দগুলো আছে, সম্মানিত লোককে আপনি আর স্নেহভাজন লোকদেরকে তুমি এই বলে সম্বোধন করার নিয়ম বাংলা ভাষায়। বাংলাদেশে থাকতে গেলে বাংলা ভাষায় থাকতে গেলে তোমাকে এগুলো মানতে হবে, আর যদি তুমি এগুলো না মানো, আন্তা এবং ইউ নিয়ে কাজ করো, তাহলে ইংলিশদের কাছে গিয়ে ইউ বলো আর আরবিদের কাছে গিয়ে আন্তা বলো, আর তোমার ওই মত আর মতলব কাউকে তুমি জোর করে শেখাতে পারবে না, শেখাতে তুমি যাবে না। সে বাংলাদেশের একজন হিংস্র ডাইনোসর, গত 18/6/2023 খ্রিস্টাব্দে লন্ডনে গিয়ে বিড়ালের মতো বক্তব্য দিয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসীর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল আরো 5 দিন পর। এনায়েতুল্লাহ আব্বাসি সে তার টিকিট বেশি টাকা দিয়ে চেঞ্জ করে ভেঙেছে। কেন ভেঙেছে? কারণ হচ্ছে তার সমস্ত প্রোগ্রাম বাতিল হয়ে গেছে, তার সমস্ত প্রোগ্রাম পুরো ইউকো জুড়ে তার প্রোগ্রাম করার কথা ছিল, তার সমস্ত প্রোগ্রাম বাতিল হয়ে যাওয়ায় সে ভেঙেছে। কারণ সে থাকলে তাকে অ্যারেস্ট করা হতো, সেখানে তার বুম্বি তুম্বি কিছুই দেখা যায় নাই, অনেকগুলো প্রোগ্রাম বাদও হয়েছে। সে তো 7-8টা প্রোগ্রাম করব বলে বাংলাদেশ থেকে সেখানে চুরি করে গিয়েছে, গিয়ে সফল হতে পারে নাই, দুটো একটা প্রোগ্রাম করেছে চোরের মতো, তার হুম্বি তুম্বি সেখানে দেখা যায় নাই। এই উন্মাদ একবার ভাবেনি যে এক দলের বানানো আকিদা আরেক দল মানতে বাধ্য নয়, আওয়ামী লীগের বানানো আকিদা কি বিএনপিরা মানবে, তেমনি হিন্দুদের আকিদা কি মুসলমানরা মানবে, আর মুসলমানের আকিদা কি হিন্দুরা মানবে, তেমনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি ওই আহলে হাদিসরা মানবে, আর আহলে হাদিসের আকিদা কি আহলে সুন্নাতরা মানবে, তেমনি কাদিয়ানীদের আকিদা কি এই সুন্নিরা মানবে, আর সুন্নিদের আকিদা কি কাদিয়ানীরা মানবে? উন্মাদ উন্মাদ এক দলের আকিদা কি আরেক দল মানে, আর এক দলের আকিদা আরেক দল মানতে কি বাধ্য? উন্মাদ তোমার এই সাধারণ জ্ঞানটুকু নাই, যেখানে কোরআন বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের মতবাদ তোমাদের জন্য আর আমাদের মতবাদ আমাদের জন্য। মোল্লা মন্ত্রীদের ইসলাম নামক ধোকাবাজি থেকে আমরা দেশবাসীকে বরাবরই সচেতন করে আসছি এবং যতদিন বেঁচে আছে আমরা মানুষকে সচেতন করেই যাব। এই কাজে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।